মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস অ্যান্ড আমার অ্যানিভার্সারি। তো যাই হোক, আর আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল এখন 8:30 বাজে, মামের অফিস শুরু হয়ে গেছে, আমি ঘরে একাই আছি, মা এখনও ফেরেনি। স্বাভাবিক, সকালবেলা এত সকালে কী করে ফিরবে তাড়াতাড়ি। তো আমি কফি নিয়ে বসে পড়েছি, কফি খাচ্ছি বসে বসে। আর আমাদের সঙ্গে আছে আমাদের পম্পু সোনা, কাশানা, আমার মেয়েটাও আছে বলে গেল তোমাদের যে আমিও আছি। পম্পু না না মা, কাশানা কাশানা। হ্যাঁ, তো তোমরা তো জানোই যে এই ঠান্ডার মধ্যে যতক্ষণ না গরম পড়বে ততক্ষণ পমের এই কাশিটা কিছুতেই যাবে না। আর কাশিটাও খুব কষ্ট পায়, হার্টের প্রবলেম বেচারি। না মা না। তো যাই হোক, তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি। আজকে ইভান সকালে একটু সকাল মানে কি হয়তো 10:30 আসবে, আমাকে নিয়ে যাবে বাড়িতে। তো মা ফিরলে পর তারপর না মা না কাশি না কাশি কাশে না। হ্যাঁ, তো মা ফিরলে কিছুক্ষণ বাদে ইভান এসে নিয়ে যাবে। আর আরে সেরকম কোনো প্ল্যান নেই, দেখছি কি হয়, বাড়িতেই থাকবো, রান্না বান্না করবো, হালকা পাতলা কিছু নাই, না এখন কোনো প্ল্যান নেই। তো সেগুলো খাওয়া দাওয়া হবে, ব্যাস আর কিছু না, নাথিং এলস। আর হ্যাঁ, তো আজের দিনটা যা যা করবো সেগুলো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আর কি, কদিন বাইরে থেকে ব্লগে পমকেও দেখতে পাবে। পমকে আজকে নিয়ে যাবো বলছিলাম, বোন বলছে না দু চার দিন বাদে নিয়ে যা। তো পম আমাদের সাথে থাকবে 1 মাস মতো। অ্যান্ড আর কি, চলো কফিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর যা যা করবো না করবো, কী আর করবো, এই ঘর টরগুলো গোছাবো আর কি। তো যেগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আচ্ছা, আমি কাজে যাই। হ্যাঁ, বুঝলি, সুন্দর দেখ, টুকটুক করে খাচ্ছে, এই চলে গেল চলে গেল। ওকে, তো তখন থেকে বলছি কাজ করবো কাজ করবো কাজ করবো, করে কিছুই করিনি, 9টা অবধি পুরো ল্যাদ খেলাম। তো এইবার যেটা করব সেটা হচ্ছে সত্যি সত্যি কাজ করব, সত্যি সত্যি ঘর গোছাবো। তো চলো করে নি, ঘরটা গুছিয়ে নি ফটাফট। চলে এসছে, বেল বাজাচ্ছে, আর খুবই কম, বিরাট এক্সাইটেড হয়ে গেছে। একটা দিন দ্বিদুন ছিল না, বিরাট ব্যাপার ওদের কাছে, বিরাট ব্যাপার। চেঁচামেচি করছে, চলো মাকে খুলে দিই। খুলেছ? হ্যাঁ,
খোলো নি, আমি আছি আমি আছি। খুবই দিদুনের জন্য পাগল হয়ে যাচ্ছে, দিদুন কই দিদুন কই, এই যে এসছে এসছে, ওই যে বলে কোথায় গেছিল মাসি, মামটা ফিনাইল কিনেছে, বলছে খালি ফিনাইল লাগবে। আর কি দাদা আমাকে শো কোথায় গেছিল, দেখে নিচ্ছি কোথায় গেছিল, কার গেছিল, কোথায় গেছিল রে দিদুন, স্কুবি কোথায় গেছিল দিদুন, কোথায় গেছিল, যেখানে যায় ডাক চলে এসছে তো ব্যাস। হ্যাঁ চিনি কম হয়েছে, গ্লাইকোফ্লেক্স খাবে ঠিক হয়ে যাবে। ইভান চলে এসছে, মায়ের যে বান্ধবী কালকে ওই মানে যার কাছে গেছিল মার মনি, সেই বান্ধবী কিছু একটা জিনিস মায়েরা নিয়ে চলে এসছে, আর সেটা সে আমার এখানে নিতে এসছে। তো বাড়িতে এখন লোক হয়ে গেছে, আর মা আবার কেক এনেছে মার মনি, মামার মিটিং চলছে, মা বাবা বলছে কেকটা কাট কেকটা কাট। তো যাই হোক ওয়েট করে দেই, মামের মিটিং চলা অবধি, তারপর কেক কাটবো, কেক কেটে ওই বাড়ির উদ্দেশ্যে যাব। মা বলছে হ্যাঁ একটু থাকতে পারতি, তাই কী করে থাকবো আমি, মানে কি বলতো আমি যেই এখানে চলে আসি আমার ওই বাড়িতে আমার বড় মেয়ে একদম আমাকে ছাড়া খেতে চায় না, আজকে আবার সকালবেলা খাইনি। আমার ছোটোটাকে নিয়ে বা ছেলেটাকে নিয়ে কোনো সমস্যা হয় না, ফট করে বড়োটা বড্ড বেশি আমার নেয়, ওটা বলো যেন মেয়ে খায়নি আজকে, দেখি গিয়ে পারলে স্নান টান করিয়ে দেবো, শরীরটা ঠান্ডা হবে। তো ঠিক আছে চলো। আচ্ছা তো এটা আমার মা এনেছে, অবশ্যই না কেন না, একটা কেক গিফট করেছে আমি দেখাবো না, না কেন স্কার্টটা দেখা, স্কার্টটা আসুক, মনি বলছে আজকে স্কার্টটা পরে যা, আমি মাসিনি, মনি টপটা দেখা, মনি টপটা পরবো দাঁড়া, বলটা তো বেজে গেছে দাঁড়া, চলো আমি কেকটা কেটে নিই, এই দাঁড়া আমার, আরে আজ শুভ দিন, গান গাও দাঁড়া, আজকে মাতৃভাষা দিবস, এটা কি মাতৃভাষা দিবস কে, ইয়েস এটা ভালো লাগে, আমি পছন্দ করে একবার সবাই খুব ভালো লাগছে, না দারুণ দেখতে স্কুবি, হ্যাপি বার্থডে হবে, হ্যাপি অ্যানিভার্সারি হবে, হ্যাপি বার্থডে না, হ্যাঁ দিদিকে ধরতে গেলে কেক বেরিয়ে যাচ্ছে, কেক ধরতে গেলে বান্দা বেরিয়ে যাচ্ছে, দিদি না প্রচন্ড ওভার ড্রামাটিক, ছবি চল চল হ্যাপি অ্যানিভার্সারি কাট, ব্লগ করছি, ইবান্দা একটু ঝুঁকে দাঁড়াও, একটু ঝোঁকো ঝুঁকে কেকটা কাটো, হ্যাপি অ্যানিভার্সারি গান কি হয়, অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি, স্কুবিকে তো বিয়েতে ইনভাইটও করিসনি আবার ওকে দিচ্ছিস, এই পম যাচ্ছে টুকুর টুকুর করে, বাবা জ্বলে চোখ দে না,
কষ্ট আছে জানিস আমার স্বভাব আছে দুটো দাঁড়ি কপট করে পুরো মুখে নিয়ে নেবে আগে মা ক্যাডবেরি খেতে পারে কিন্তু কালো কেক খাবে না ওকে ধরে দিলি কেন এই চুপ করো তো খাওয়াও তুমি এই হচ্ছে ক্যামেরার পেছনের লোক যাকে দেখানো হয়নি সে এখন একা একা বেচারা খাচ্ছে হ্যালো তো কেক কাটা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে মা কেকটা পাঠিয়ে দিয়েছে কিছুটাকে ওই বাড়ির জন্য তাই হোক ভীষণ গরম এসি চালাতেই হবে তো যাই হোক হ্যাঁ মিস করতে হবে তো চলে এসছি বাড়িতে এখন জামা কাপড় ছেড়ে বাবার মাংস রান্না করেছে মাটন রান্না করেছে বাবা অ্যান্ড আমি বলেছি আমি পোলাও করবো তো আপাতত দুপুরবেলা এইটা খাই রাত্রেরটা দেখা যাবে চলো আপাতত একটু ছাদে যাই নিজে স্নান করে নিই ফ্রেশ হয়ে নিই ভীষণ অস্থির করছে ফ্রেশ হতে হবে চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপরে করছি বাদ বাকিগুলো একই গাছ বেরোচ্ছে সব এই জায়গায় এদিকে ফুল হবে একটাই একটা ফুল হবে হ্যাঁ আপুরে পাঠাও আপু তো বলছিল ওকে তো একটু কাজকর্ম ছিল করে নিলাম করে নিয়ে তোমাদের বলেছিলাম যে জিরা রাইসটা আজকে আমি করবো তো জিরা রাইসটা আমি করে ফেলেছি করে ফেলেছি বাবা মা অ্যাকচুয়ালি বেরিয়েছে বাবা মা বেরিয়েছে বলতে জয় কাকার ফ্ল্যাটে একটু যাওয়ার ছিল সকাল থেকে তো আমাদের রাস্তা লেট হয়েছে বলে একটু লেটই হয়ে গেছে তো গেছে ওখানে আমি যতক্ষণ জিরা রাইসটা করে রাখি ভাবলাম মা বলেছিলো যে তুমি তো হাঁড়িতে ভাত দিতে পারো না তো আমি এসে করবো কিন্তু দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় 3:30 পার হয়ে গেছে তো কী করা যায় কী করা যায় রিস্ক নিয়ে বসিয়ে দিয়েছি ভাত অ্যান্ড আরেকটু সফট হলে হয়তো ভালো হতো ভাতটা কিন্তু আগে আগে আমি ভয় ভয় খুব রিস্কে আমি ইয়ে করেছি উপর দিয়েছি কারণ হচ্ছে আমি হাঁড়িতে পারি না ভাত করতে আমি ডেচকিতে ভাত করতে পারি আর হাঁড়িতে কী হয় ওই যে কার্ভটা থাকে ওই কার্ভের জায়গাগুলো ঠিকঠাক কী বলবো ফ্যানটা গলাতে পারি না বাট আজকে লাকিলি খুব ভালোভাবে গলিয়ে ফেলেছি তো আমি ভেবেছিলাম যে ফ্যানটা থেকে যাবে সেই কারণে হয়তো ভাতটা গলে যাবে ওই জন্য একটু আগে নামিয়েছিলাম বাট না একদম ঝুরঝুরে ভাতই হয়েছে আর একটু হয়তো সফট হলে ভালো হতো বাট তাও আমি কী করেছি জিরা রাইসটা করে নিয়েছি করে হালকা উপরে জল দিয়ে ভাবে বসিয়ে রেখেছি কিছুটা হয়তো হয়তো সফট হবে জানি না কী হবে তো এরপর আমি একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসবো বা আমার জন্য ওয়েট করবো তো ভাতটাকে দেখিয়ে দিই তোমাদের ওকে তো এই হচ্ছে আমার জিরা রাইস মোটামুটি কমপ্লিট আমি ঢাকা দিয়ে রেখে দিই বাবা মা এলে খেতে বসে যাব তো আজকের লাঞ্চে হচ্ছে স্যালাড মাটন আর সঙ্গে জিরা রাইস এই দিয়ে আমাদের অ্যানিভার্সারি দুপুরের লাঞ্চ দারুণ হলো হ্যালো বন্ধুরা এখন বাজে মোটামুটি 9টা হ্যাঁ হ্যাঁ 9টা প্রায় 7:30 অবধি ঘুমিয়েছি হ্যালো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে উঠেছি পাক্কা 7:30 সন্ধ্যেবেলা তারপরে তো বাচ্চা কাচ্চাকে খাইয়ে যাইয়ে মোটামুটি 8:30 বেজে গেছিলো তো তারপরে আবার শুয়েছি উঠেছি এখন 11:30 বেজে গেছে
মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে ভীষণ টায়ার্ড লাগছে, শরীর ভালো লাগছে না, ভীষণ ভীষণ টায়ার্ড, মনে হচ্ছে সারাদিন ঘুমাই, সেই ঘুমটা আজকে হলো। পুরো ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গেছি, সারা বিকেল সারা সন্ধে, এখন 11:30, এখন আবার সারা রাত, এখনো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো। তো এইভাবেই গেল আজকের দিনটা। তো এখন আমি চলে এলাম ভিডিওটা এন্ড করতে। আশা করবো ভিডিওটার মধ্যে কিছু মাত্র তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না, আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি। আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটাও ক্লিক করে দেবে, যাতে আমি যখনই ভিডিও দিই সেগুলো তোমরা দেখতে পাও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, অবভিয়াসলি কালকেই। তো চলো, টাটা, গুড নাইট, স্লিপ টাইট।